ওয়াজ এ গুড স্টোরি টেলার আর তার যে রানী ছিল সে ভালো গল্প বলতো ইচ নাইট শি উড টেল আ স্টোরি টু দা কিং প্রত্যেকদিন রাতে তার বউ তাকে গল্প শোনাত শি নারেটেড এনশিয়েন্ট পার্সিয়ান অ্যান্ড আরবিক ফোক টেলস তা পার্সিয়া একটা জায়গার নাম সেখানকার এবং আরব সাউদি আরবের দিকে আছে ওখানকার লোক গল্পগুলো ফোক টেলস মানে যেগুলো বানিয়ে বা সত্যিকারে হয় না আমরা অনেক সময় গল্প শুনি গল্পগুলো শোনাতো ওয়ান অফ দ্য দা আরেবিয়ান দেখেছো কোনদিন কার্টুন সিনেমাও হয়েছে হুম আরেবিয়ান নাইটস একটা বই লেখা সেখান থেকে কার্টুন গল্প অনেক হয়েছে সিনেমা হয়েছে না ইন দ্য সিটি অফ কাজগার কাজগর হচ্ছে শহরে নাম লিফ্ট বারবার হু ওয়াজ গ্রেট টকার এটা বারবার মানে নাপিত তাই তো দাড়ি চুল কাটে প্রচুর বাবক করত ওয়ান্স দ্য সুলতান কল দ্য বার টু শেভ হিজ হেড তা একদিন ভাই সুলতান ডাকলো এইসো আর একটু মাথাটা একটু শেভ মানে হচ্ছে চুল টুল কেটে দেওয়া নাও দ্য বার বার টকিং নন স্টপ ইনস্টেড অফ শেভিং হেম দ্য সুলতান গট অ্যাংরি তো এলো এবার কাজ না করেছে বকবক করে আছে সুলতান রেগে গেল না ওয়েন আর ইউ গোয়িং টু স্টপ টকিং অ্যান্ড বিগিন টু ডু ইউ ওয়ার্ক জিজ্ঞেস করলো ভাই তুমি কখন বকবক বন্ধ করে কাজটা করবে দ্য বার বার রিপ্লাইড ইউ ডু মি অ্যান বাই কলিং মি এ চ্যাটারার বলছে আপনি আমাকে আঘাত দিচ্ছেন কষ্ট দিচ্ছেন আমার মনে কি বলে চ্যাটারার চ্যাটার মানে বকবক বকবকি বলে যে আমি কথা বলছি খুব এটা কথাটা বলে আপনি আমাকে কষ্ট দিচ্ছেন ফর এভরিওয়ান সি ইজ আই এম ভেরি কাইট কেন সবাই তো বলে আমি খুব চুপচাপ থাকি আর আপনি আমাকে এরকম বলছেন আই হ্যাভ সিক্স ব্রাদার্স হোম ইউ মাইট কল চ্যাটারস আমার তো ছটা ভাই আছে তাহলে তাদেরকেও আপনি বকবকা বলবেন দেন নেমস আর বাকবোন বাকবুরিয়া বাকবক আলকুস আলনশী সাকাবাক নামগুলো বলে যাচ্ছে ওয়ান ইজ হামব্যাক হামব্যাক্ট মানে কুজো কুবড়ে যেটা পিছনে ওয়ান ইজ টুথলেস ইজ হাফ ব্লাইন্ড একটা অর্ধেক অন্ধ ওয়ান ইজ কোয়াইট ব্লাইন্ড মানে প্রায় অন্ধ ওয়ান ইজ ডেফ অ্যান্ড দ্য আদার হ্যাজ এ ডিফেক্ট ইন ইস স্পিচ অ্যান্ড দ্য আর অল গ্রেট ডেফ মানে কালা আর একজন তার কথা বলাতে ডিফেক্ট আছে হয় তোতলা তাতলা কিছু একটা বতে আর সবাই কিন্তু বড় বড় টকার্স মানে বক্তা যারা কথা বলে বলে বাট আই এম ফ্যামিলি আমি সব থেকে আই ভেরি ওয়ার্ডস আমি খুব চুপচাপ থাকি আর স্পেয়ারিং উইথ ওয়ার্ডস মানে খুব অল্প স্বল্প কথা বলি ভাই প্রচণ্ড অল্প মানে আমার চেয়ে অল্প কে নেই আমি ছোট দা নেক্সট ফিগার পরে পেজে দিয়েছে সব তাই না অন্ধ দিয়েছে বকা বেরিয়ে আছে মানে মনে মনে ভাইয়ের ছবিগুলো বলছে সেগুলো দিয়েছে নাও গিভ হেম থ্রি এরপর এটাই আছে তো গিভ হেম থ্রি পিসেস গিভ হেম থ্রি পিসেস অফ গোল্ড দ্য সুলতান ক্রাইট লুজিং অল পেশেন্স অ্যান্ড সেন্ড হিম আবে আই উইল নট বি সেভ টুডে সুলতান রেগে মেঘে তার তন্ত্রী মন্ত্রীকে বললো ভাই ওকে তিনটে সোনার মোহর দিয়ে দাও এখানে ক্রাইট মানে কান্না করা নাই চিৎকার করে বলা আমি আমার ধৈর্য হারিয়ে ফেলেছি একে বিদায় করো আমি এর কাছ থেকে সেভ করাবো না তা বলছে মাই মাস্টার মালিক হুজুর রাইট বারবার ইট ওয়াজ নট আই হু কেম টু সিক ইউ আমি তো আপনার সঙ্গে দেখা করতে আসি নাই ইট ওয়াজ ইউ হু অর্ডার মি টু কাম আপনি আমাকে আদেশ দিয়েছিলেন এখানে আসার জন্য সো আই উইল নট কুইট ইউর হাউস টিল আই হ্যাভ সেভড ইউ সে যতক্ষণ না আমি আমার কাজটা করি আপনার করি আমি তো যাবো না কুইট মানে যাওয়া হি দেন বিগ্যানিং অনাদার স্টোরি উইচ লাস্টেড হাফ এন আওয়ার এরপরে আর একটা গল্প নিয়ে এসে বাবা করতে লাগলো যেটা মোটামুটি আধ ঘন্টা চলল মেকিং এ ফাইন তোমার এই ভালো ভালো কথাটা বলা বন্ধ করো আর আমাকে যেতে দাও তাড়াতাড়ি আই হ্যাভ অ্যান অ্যাফেয়ার অফ দ্য গ্রেটেস্ট ইম্পর্টেন্স আমার একটা অ্যাফেয়ার মানে মিটিং বা কাজ খুব জরুরি কাজ আছে আই হ্যাভ টু গো আউট নুন আমাকে দুপুরে বেরোতে হবে সুলতান এই কথাটা বললেন When he saw that the Sultan was really angry with him, the barber said, Oh master, do not be angry. I will begin to shave you. I mean saying this he washed the Sultan's head and began to shave. But he he had not touched him even four times with the razor when he stopped and said, My master, ইউ আর অ্যাক্টিং হেস্টিলি ইন দিস ম্যাটার তা মোটামুটি চারবারও উস্তরাটা চালায় নাই যে কাঁচি বা রেজার রেজার বলে অ্যাকচুয়ালি উস্তরাকে সেই ব্লেড লাগাতে যে দাড়ি ভাড়ি চাঁচে তা চারবারও ঘোরায় পাওয়ার সেই কি বলতে লাগলো জি মাস্টার মালিক আপনি কিন্তু একটু তাড়াহুড়ো করছেন হেস্টিলি মানে একটু তাড়াহুড়ো করছেন মনে হচ্ছে আপনি গোয়ান শেভিং মি স্পিক নো মোর আর কথা বলো না তুই সেভ করতে থাক অর্ডার দিদা সুলতান সুলতান অর্ডার দিল কথা না বলে সেভ করে যাও

যে আপনি কি ব্যাপার ইম্পর্টেন্ট ম্যাটার কি আছে কি মিটিং আছে ওই ব্যাপারে আমাকে একটু বলুন তাহলে কি হবে আমি আপনাকে কিছু আমার ওপিনিয়ন মানে আমার মতামতটা আমার সাজেশনটা আপনাকে দিতে পারবো হয়তো কিছু হেল্প হয় আপনার ফিনিশ শেভিং অ্যাট ওয়ান্স এখনই শেষ করো দ্য সুলতান এক্সট্রিম ও চিৎকার করে বললো বাট ইনস্টেড অফ ডুইং দিস দ্য বার বার লেফ দ্য সুলতান হাফ শেভড টু গো অ্যান্ড সি হোয়াট টাইম ইট ওয়াস কিন্তু শেভটা না করে সে চলে গেল ওখান থেকে কটা বাজছে সেটা দেখার জন্য মাই পেশেন্ট ইজ এক্সস্টেড দ্য সুলতান ক্রাইড দ্য সুলতান বলল ভাই আমি আমার ধৈর্য হারিয়ে ফেলেছি আমার ধৈর্য শেষ আমার আর ধৈর্য ক্ষমতা নেই সে চিৎকার করে বলল বি কাম মাই মাস্টার অ্যান্ড ইউ শ্যাল বি সেভড ইন এ মুমেন্ট শান্ত হন মাস্টার মালিক শান্ত হন আপনি এক্ষুনি আপনার সেভিংটা হয়ে যায় ইন আ মুমেন্ট মানে এক্ষুনি সেট দ্য বারবার অ্যান্ড সেইং দিস ই কন্টিনিউড সেভিং দ্য সুলতান কথাটা বলে আবার কন্টিনিউ করলো বাট ওয়াইল্ড হি ওয়াজ ডুইং দিস হি কুড নট হেল্প টকিং কিন্তু যখন সেভ করছিল সে কথা না বলে থাকতে পারছিল কথা বলে যাচ্ছে ইফ ইউ গুড ইনফর্ম মি হোয়াট দিস ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইজ আই উড গিভ মোর অ্যাডভাইস উইচ ইউ মাইট ফাইন্ড ইউজফুল হি সেট তা বলছে আপনি যদি আমার ওই আপনার ইম্পর্টেন্ট কাজ আছে ব্যাপারে বলেন তাহলে আপনি আমি আমি আপনাকে বেশ দরকারি অ্যাডভাইস আমার সাজেশন দিতে পারি যেটা আপনার খুব ইউজফুল কাজে লাগতে পারে

আর তার জন্য কিছু ব্যবস্থাও করি নাই ঠিক আছে দেখো কি মজা আসছে কিছু ব্যবস্থাও করি নাই আমি তাদের ফর দেম তাদের জন্য দ্য সুলতান হু ওয়াজ এট দা মার্সি অফ দ্য বারবার ওয়াজ রেডি টু ডু এনিথিং টু বি রেড অফ হিম তা সুলতান যার অবস্থা কাহিল যে মোটামুটি বলতে যায় সে নাপিতে দয়ায় রয়েছে মানে নাপিত যদি ছেড়ে দেয় তার ওপর বিরাট উপকার হয় এমন অবস্থা সে যা কিছু করবে তার থেকে রিড গেট রিড মানে তার থেকে ছাড়া পাওয়ার জন্য

দ্য সুলতান ইন ডেসপারেশন মানে ছটপট ডেসপারেশন ছটপট করছে ভাই সিন্স ইজ হেড ওয়াজ হাফ শেপ দেখতে পাচ্ছি ছবিতে অর্ধেক শেপ হয়েছিল অর্ডার দ্যাট দ্য ফ্রুট শুড বি অলসো বি ব্রড ইন বললো যে ফলগুলোও নিয়ে এসো দ্য বার লেফট অফ শেভিং দ্য সুলতান টু এক্সামিন ইচ ডে সেপারেটলি বার ভাই সব ওকে ছেড়ে দিয়ে প্রত্যেকটা খাবারটাকে দেখতে গেল সব ঠিকঠাক ঠিকঠাক কেমন আছে দেশ টুক আপ হাফ অ্যান আওয়ার এটা তো আধ ঘন্টা চলে গেল

ना अपनी एतो दयालु क्या बोलते सुलतान के बोल, सुल्तान के बोल खेल खत्म सो गिव अ गुड रीडिंग ऑफ दिस अगेन वेन यू गो होम एंड दो आर एट होम राइट ट्वेंटी स्पेलिंग्स इन योर कॉपी ट्वेंटी स्पेलिंग मिनिमम ट्वेंटी रीड दैम अ रिकॉर्डिंग टू मी